আরামবাগ টাইমস। আমি এখানে জানাতে অনুরোধ করব, সামনে আমাদের ভরতপুর রাজা আরামবাগের প্রতিনিধিতে পুষ্পাল গোয়াপন করার জন্য আমি আমাদের জননেত্রী ভারতীকে আমি অনুরোধ করব। যুব মোর্চার সাধারণ সম্পাদক ও খানপুর বিধানসভার বিধায়ক মাননীয় শীষান্ত নিচ্ছেন বাপন সিং, বাপন সিংকে মঞ্চাসী অনুরোধ করছি। আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে, আমি কিছু বলছি না, ও সংক্ষিপ্ত বক্তব্য রাখছে। আমাদের নেতৃত্ব কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে, এবং আমরা যদি আসন্ন পঞ্চায়েতে যদি আমরা গণতান্ত্রিক আমাদের এই ভারতীয় জনতা পার্টি কোনো FIR, কোনো রেড, কোনো অত্যাচার, কোনো আক্রমণ এবং কোনো পথ অবরোধের ভয় পায় না। খুব পরিষ্কার করে বলি, রাষ্ট্রীয় প্রবক্তা হিসেবে এই পার্টি আদর্শ এবং নীতির ওপর দাঁড়িয়ে আছে। এই পার্টির প্রতিটি কার্যকর্তা হাসি মুখে প্রাণ দিতে জানে। এই পার্টি ক্ষমতার লোভে আজকে রাজনীতি করছে না, ক্ষমতা আমাদের অভিপ্রায়ের মধ্যে নেই। আমরা চাই মানুষের সুখ সমৃদ্ধি এবং ন্যায় এবং আইনের শাসনের উপরে প্রতিষ্ঠিত এক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ মুভমেন্ট Article 19 কায়েম থাকবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সমস্ত চ্যানেল এবং ইউটিউব যারা সরকার বিরোধী কার্যক্রম প্রকাশ করছে বা সরকার বিরোধী কিছু জিনিস প্রকাশ করছে, তাদেরকে ডেকে ডেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তাদের ডেকে থানায় 4-5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে রাখা হয়েছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, শফিকুল ভাই তাকে ডেকে 4 ঘন্টা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুতরাং এখন যদি বিভিন্ন নেতাকে ডাকা হয়, FIR করা হয়, ভয় দেখানো হয়, চমকানি ধমকানি দেওয়া হয়, আমি বলবো যে ঘেউ ঘেউ করে লাভ হবে না। বাংলার মানুষ এবং বাংলার এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা কোনো বিষয় ভয় পান না। আমরা আরও জোর পাচ্ছি, এতে আমাদের ভালো লাগছে, আপনারা আরও FIR করুন, ভালো লাগছে। আজকে যদি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে কোনো কথা হতো বা যদি আমাদের মুখ্যমন্ত্রী ও মহিলা তার বিষয় নিয়ে কোনো যদি একটা ওপিনিয়ন দেওয়া হতো, এর আগেও আপনারা দেখেছেন যে এরকম ওপিনিয়ন এসছে এবং কেস হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, সেটাও আপনারা দেখেছেন, তাহলে এক্ষেত্রে ভারতের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্মি তার বিষয়ে কথা বলা মানে ইট ইজ এ সিডিশিয়াস অ্যাক্টিভিটি, রাষ্ট্রদ্রোহিতার সম পরিমাণ অফেন্স। জাতীয় কমিশন, মহিলা কমিশন, তারা FIR করেছে, ST কমিশন তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট হওয়া সত্ত্বেও, ল অ্যান্ড অর্ডার এবং ইকুয়ালিটি বিফোর ল, অল আর ইকুয়াল বিফোর দ্য আইজ অফ ল। সুতরাং আজকে যদি দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বেছে বেছে তাদের নামে আমি না এই কথাটার প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা সময় ছিল 2011 যখন প্রত্যাবর্তনের বা পরিবর্তনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন, তখন আমি নিজেও জানি যে বিভিন্ন ঘরে ঘরে
সন্ধ্যের সময় আজকের দিনে ওনাকে উনি টিভিতে বা চ্যানেলে এলে ওনাকে দেখতে কেউ যায় না, বলে সময় নষ্ট। তাই বাধ্য হয়ে ওনারা জোর করে প্রকল্প উদ্বোধন করেন, এখানে চলে যাচ্ছেন, ওখানে চলে যাচ্ছেন। আরে ওরা আমাকে দেখ রে, আমাকে একটু দেখ রে, আমার দিকে একটু তাকা রে, আমি তো এসছি রে ফিতে কাটতে, আমি ফিতে কাটবো রে, ওরা একটু তাকা রে, একটু অন্তত আমার দিকে তাকা রে। কেন তাকাচ্ছে না তো কেউ, আর শুনছে না তো কেউ, কত আর ঘেউ ঘেউ শুনবে বলুন, কত আর ঘেউ ঘেউ শুনবে, তাই শুনছে না দেখছে না কেউ। থ্যাংক ইউ দিদি।